আপনি চমক তারাকে আমার ব্যাপারে কি বলছেন? আমি চমক তারাকে তোমার সম্পর্কে আমি কি বলবো? না, কখনো না, আমি তো কখনো তোমার সম্পর্কে কোনো কিছু বলি নাই চমক তারাকে। একদম মিথ্যা বলবেন না, একদম না। নলে নলে আমি আমি যে কোনো একটা ঘটনা ঘটায় ফেলতে পারি। রুপি রুপি, তুমি শান্ত হও, শান্ত হও, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার মনে হচ্ছে কোনো গিরিঙ্গি হয়েছে এখানে। তোমার আর আমার মধ্যে যে একটা ভালো সম্পর্ক, সেটা নষ্ট করার জন্য একটা গিরিঙ্গি হচ্ছে। আপনার সাথে আমার কিসের সম্পর্ক? হ্যাঁ, কিসের সম্পর্ক? আমি কি আপনার সাথে প্রেম করি নাকি আমি আপনার বউ লাগি? না না, এটা কি ধরনের কথা বলছো তুমি? একেবারে মানে বাচ্চাদের মতো। আরে প্রেম বিয়ে ছাড়া কি কোনো সম্পর্ক হয় না? আরে বন্ধুর সম্পর্ক হইতে পারে না? বন্ধুর সম্পর্ক কি কম? বন্ধুর জন্য বন্ধু জীবনও দিয়েছে, এরকম নদীর আছে, তুমি কি জানো? কিসের বন্ধু? আমরা কি সমবয়সী নাকি? আপনার তো সরকারি চাকরি পাওয়ার বয়স কবেই শেষ হয়ে গেছে, আর এখনো তো চাকরি বাকরি কিছুই পান নাই। আপনি তো আমার চেয়ে অনেক বড়, আপনি যদি ঠিক টাইমে বিয়ে করতেন অনেকগুলো বাচ্চা কাচ্চা হয়ে যেত। রুপি রুপি রুপি, প্লিজ তুমি মাথা ঠান্ডা করো। আর কি ধরনের কি কথা বলছো উল্টা পাল্টা? হ্যাঁ, কিসের বয়স, কিসের কি বাচ্চা কাচ্চা? আরে বাবা, মনটা দেখবে, 80 বছরের বুড়ো, মনের দিক দিয়ে কচি শিশু তাকে, তুমি কি জানো? মনটা যার ছোট, শিশু ছিল, সেই তো বয়স দিয়ে কি কি হবে। আর আরেকটা কথা তোমাকে আমি বলি, এই ধরনের উদ্ভট চিন্তা মাথার মধ্যে এনো না। আমি তোমার সম্পর্কে কিছু বলিনি, 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 আমি তিনবার বললাম, বলিনি। অবশ্যই বলছেন, আপনি চমৎকারে বলছেন, আমার নাকি বাচ্চা হবে না। আরে তুমি কি বলছো তুমি? আমি এই ধরনের কথা বলবো কেন পাগলের মতো? তোমার বাচ্চা হবে কি হবে না আমি কি করে বলবো? আমি কি করে জানবো? হ্যাঁ, এটা জানার অধিকার, জানার ক্ষমতা কি আমার আছে? এই ধরনের উদ্ভট বানোয়ার কথা কে বলেছে তোমাকে? ছি 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 ছি, ওই যে আমার নামে বদনাম করার জন্য। আমি তোমার নামে বদনাম দেইনি, এই ধরনের বদনাম দেইনি, প্লিজ বিশ্বাস করো। কিসের বিশ্বাস, কোথাকার বিশ্বাস? আমি বুঝি আপনাকে চিনি না? হ্যাঁ, ক্যারেক্টারলেস কোথাকার মেয়ে মানুষ দেখলে তো কথা বলার জন্য শুধু আকুপাকু আকুপাকু করে ওঠে। এটা তুমি কি বললাম? আমি কেন মেয়েদের সাথে কথা বলতে যাব? মেয়েরাই চেয়েছে সে আমার সাথে কথা বলবে, আমি সহজ সরল মানুষ। ওই বোকা মেয়েরাই আপনার সাথে কথা বলতে চায়, আর আপনি ছেঁচড়ের মতো তাদের সাথে কথা বলতে চলে যান। আমি আজকেই আব্বাকে এই কথা বলবো। এটা তুমি কাকাকে কেন বলবো? আমি আমি বলছি, দিব্যি দিয়ে বলছি, আমি এই ধরনের কথা বলিনি, প্লিজ বিশ্বাস করো। তুমি খালি নামটা বলো, তার নামটা বলো, কে বলেছে তোমাকে বলো। হ্যাঁ, আর আমি আপনাকে সেই নামটা বলে দেবো, তাই না? কেন বলবো না? আমার বিরুদ্ধে তোমার কাছে মিথ্যে অভিযোগ করবে, আর সেটা তুমি বলবে না, আমি নামটা জানতে চাই, বলো। আমি প্রটেস্ট করব তার সাথে, যে আমি বলি সে মিথ্যে বলেছে, আমি প্রমাণ করব। গোলবার ভাই বলছে যেটা একটা ফাজিল ছেলে, মিথ্যেবাদী, গিরিঙ্গিবাজ, ওর কথা তুমি বিশ্বাস করেছো? গুলবারের কথা এই এলাকায় এই গ্রামের মধ্যে কে না জানে? ও একটা জঘন্য, মানুষের সাথে মানুষের ঝামেলা পাকানোর মধ্যে ওস্তাদ। কেন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারলে না? তুমি অন্য কাউকে জিজ্ঞেস করতে আমার সম্পর্কে বা এই সম্পর্কে? তুমি এই গুলবারকে জিজ্ঞেস করছো, গুলবারের কথা শুনেছ? হ্যাঁ, আরে এই কথা শুনে তুমি আমাকে এভাবে চাপ করছো? তাহলে আপনি বলেন না এই কথা? নো, নেভার। আমি কেন বলবো এই কথা? তুমি একজন ভালো মেয়ে, আমি জানি, আমি কেন এই কথা বলবো? গুলবার মিথ্যে কথা বলেছে, মিসগাইড করেছে আমার সম্পর্কে, বাজে কথা বলে, তার দূরভিসন্ধি আছে, দূরভিসন্ধি চারিতত্ব করার জন্য সে কথা বলছে বলে বেড়াচ্ছে। ওর কথা শুনে তুমি আমার মতো একজন মানুষকে ফোর্স করছো, চার্জ করছো। হ্যাঁ, আমি একজন মাস্টার ডিগ্রি হোল্ডার ছেলে, তোমার এই কথাটা মনে রাখা উচিত ছিল। গোলবার ভাই, ওকে একবার পেয়ে নি, একটু খবর করে দিব। আপনি কিছু মনে করেন না প্লিজ। আসলে কথাটা শোনার সাথে সাথে না আমার মাথা পুরো গরম হয়ে গেছিল। না না, আমি ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, মানে ইয়ে আমার বোঝার ক্ষমতা হয়েছে, তাই না? হয়েছে না? তোমার বিরুদ্ধে এই ধরনের কথা বলেছি শুনলে তো স্বাভাবিক তোমার মাথা গরম হয়ে যাবে, কিছু মনে করি না আমি। ঠিক আছে, ওকে, আমি তাহলে আসি। ঠিক আছে। তাহলে রূপের সাথে সম্পর্কটা আর নষ্ট হলো না? ভালো, মানুষের সাথে সম্পর্ক কেন নষ্ট হবে? মানুষ মানুষের জন্য, আমি মানুষ, ও মানুষ ভাবে এক হয় আরেক।